আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাতু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছো, আমি সবাইকে জানাই দৈনিক গণিত শিক্ষা এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকের এই ভিডিওটি হচ্ছে, তোমরা যারা এবছর অর্থাৎ 2024 এসএসসি পরীক্ষার্থী, তোমাদের জন্য আজকের ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের ভিডিওটি। তো এটা হচ্ছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের সাইট। তো এখানে দেখো সর্বশেষ যে এসএসসি পরীক্ষার রুটিনটা প্রকাশ করেছে তোমাদের, দেখো এখানে এই যে রুটিন 2024 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি, এই এটা প্রকাশ করা হয়েছে 21/12/2023-এ। তো চলো আমরা রুটিনটা দেখে নিই, এই রুটিনে কি বলা হয়েছে দেখো। এই এই রুটিনটা ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ অর্থাৎ সকল বোর্ডের জন্য এই রুটিনটা। তো এখানে দেখো এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2024 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবেন। তো এটি হচ্ছে তোমাদের সর্বশেষ রুটিন। তো এখানে দেখো বিষয় ও সময় সকাল 10টা থেকে 1টা পর্যন্ত, সময় হচ্ছে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত, আর এটা হচ্ছে বিষয় কোড, এখানে তারিখ, আর এখানে বিষয় ও সময় বিকাল 2 থেকে 5টা পর্যন্ত। বিকেলে মানে তোমাদের পরীক্ষা নেই, তো সকালে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো দেখো এখানে বাংলা আবশ্যিক প্রথম পত্র, এটা হচ্ছে তারিখ 15 তারিখ, 15/2 অর্থাৎ ফেব্রুয়ারির মাসের 15 তারিখে বৃহস্পতিবার তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারপর বাংলা আবশ্যিক দ্বিতীয় পত্র 18 তারিখ, 18/2/2024 রবিবার। ইংরেজি আবশ্যিক প্রথম পত্র, এটা হচ্ছে 20/2/2024 মঙ্গলবার। ইংরেজি আবশ্যিক দ্বিতীয় পত্র 22/2/2024 বৃহস্পতিবার। তারপর গণিত আবশ্যিক 25/2/2024 রবিবার। তারপর ইসলাম নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা, বৌদ্ধ ধর্ম নৈতিক শিক্ষা, খ্রিস্ট ধর্ম নৈতিক শিক্ষা 27/2/2024 মঙ্গলবার। তারপর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি 28/2/2024 বুধবার। তারপর গার্হস্থ্য বিজ্ঞান, তত্ত্বীয় কৃষি শিক্ষা, তত্ত্বীয় সঙ্গীত, তত্ত্বীয় আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রিয়া, তত্ত্বীয় চারু ও কারুকলা, এটা 29/2/2024 বৃহস্পতিবারে অনুষ্ঠিত হবে। তারপর পদার্থ বিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ফিনান্স ও ব্যাংকিং 3/3/2024 রবিবার। তারপর রসায়ন, পরিণতি ও নাগরিকতা, ব্যবসায় উদ্যোগ 5/3/2024 মঙ্গলবার। ভূগোল ও পরিবেশ 6/3/2024 বুধবার। জীববিজ্ঞান, অর্থনীতি 7/3/2024 বৃহস্পতিবার। বিজ্ঞান, উচ্চতর গণিত 10/3/2024 রবিবার। হিসাব বিজ্ঞান 11/3/2024 সোমবার। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 12/3/2024 মঙ্গলবার। আর ব্যবহারিক পরীক্ষার সময়সূচি হচ্ছে, এখানে বিষয় সঙ্গীত সহ সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা, বিষয় কোড, তারিখ ও দিন 13/3/2024 বুধবার হতে 20/3/2024 বুধবার পর্যন্ত, উল্লিখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে, এবং 27/3/2024 বুধবার তারিখের মধ্যে হাতে হাতে প্রিন্ট কপি এবং ব্যবহারিক উত্তরপত্র, স্বাক্ষরলিপি ও অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্রাদির রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে। সময় সকাল 10টা হতে পরীক্ষা শুরু হবে। স্থান হচ্ছে স্ব পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারপর হচ্ছে যে যে কেন্দ্র বা ভেন্যুতে দ্বিতীয় পরীক্ষা দিয়েছে। তারপর মন্তব্য, সঙ্গীত বিষয়ের সঙ্গীত অংশের ব্যবহারিক পরীক্ষা, পরীক্ষার্থীদের প্রবেশপত্র, নিবন্ধনপত্র, বাদ্যযন্ত্র, তবলাবাদক ও শনাক্তকারী শিক্ষক সহ নিজ খরচে নির্ধারিত তারিখে সকাল 9:30 অর্থাৎ 9:30 মিনিটের মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে হবে। ব্যবহারিক পরীক্ষার জন্য শুধু ব্যবহারিক উত্তরপত্র ব্যবহার করতে হবে, কোনো ক্রমে ও তত্ত্বীয় পরীক্ষার মূল উত্তরপত্র ব্যবহার করা যাবে না। আর
বিশেষ কিছু নির্দেশাবলী রয়েছে। পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল অথবা রচনামূলক তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে 3 দিন পূর্বে সংগ্রহ করবে। শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং কেরিয়ার শিক্ষা বিষয়সমূহ NCTB এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষা নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইট অনলাইনে প্রেরণ করবে। পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রে OMR ফর্মে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয়কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতে উত্তরপত্র ভাঁজ করা যাবে না। পরীক্ষার্থীকে সৃজনশীল, রচনামূলক, বহুনির্বাচনী ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে। প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধন পত্রে বর্ণিত বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। কোনো পরীক্ষার্থীর পরীক্ষা সৃজনশীল, রচনামূলক, বহুনির্বাচনী নিজ বিদ্যালয়ের প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না। পরীক্ষার্থীর স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে। পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে এবং ব্যবহার করতে পারবে না। সৃজনশীল, রচনামূলক, বহুনির্বাচনী ও ব্যবহারিক পরীক্ষায় অংশ পরীক্ষার্থীদের উপস্থিতির জন্য একই উপস্থিতিপত্র ব্যবহার করতে হবে। ব্যবহারিক পরীক্ষা স্ব স্ব কেন্দ্র ভেন্যুতে অনুষ্ঠিত হবে। পরীক্ষার ফল প্রকাশের 7 দিনের মধ্যে পুনর্নিরীক্ষার জন্য অনলাইনে SMS এর মাধ্যমে আবেদন করা যাবে। তো এই ছিল আজকের তোমাদের জন্য আজকে ভিডিওটি। তো তোমরা ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নাও এবং নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রেখে পড়াশোনা করো এবং সবার পরীক্ষা ভালো হোক, সুন্দর হোক, সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সফলতা এবং মঙ্গল কামনা করি। তোমাদের পরীক্ষার সফলতা কামনা করি, শুভকামনায়। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। তো ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।